রাস্তায় ডেট করে দেব। কিভাবে ডেট করবে ভাই একটু বলে দাও না প্লিজ, কিভাবে মারবে? থানার সামনে খুনের হুমকি, চরম হেনস্থার শিকার জিতু নবনীতা, অভিযুক্তদের আড়াল করছে পুলিশ। লাইভে এসে হাউ হাউ করে কেঁদে ফেললেন অভিনেত্রী। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ফের অসহযোগিতার অভিযোগ। গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে চরম হেনস্থা হলেন অভিনেতা জিতু কমল এবং নবনীতা দাস। খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার নিমতা মাছের হাটি অঞ্চলের স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। আগে চলো নিয়ে যাচ্ছি কোথায়? হ্যাঁ রাস্তায় ডেট করে দেব, রাস্তায় ডেট করে দেব, রাস্তায় ডেট করে দেব, রাস্তায় ডেট করে দেব। এই কিভাবে ডেট করবে ভাই একটু বলে দাও না প্লিজ, কিভাবে মারবে? কতজন খুন করার অভিযোগ, কতজন খুন করার অভিযোগ আছে, কতজন করা খুন করার অভিযোগ আছে? ও বলেছে খুন করবে, খুন করবে বলেছে, বল তুই মারবে, কিভাবে ডেট করবে? কিভাবে ডেট করবে? কিভাবে ডেট করবেন আমি জানতে চাই, কিভাবে আপনি ডেট করবেন? কিভাবে মারার কি কি হুমকি আছে আপনার? কিভাবে পুলিশের সামনে ঘটনা ঘটতেও কোনো সাহায্যই মেলেনি বলে অভিযোগ। জানা যায় নিজস্ব গাড়িতে করে ফেরার সময় নিমতা মাছের হাতি মোড়ে তাদের গাড়িকে অপর এক পণ্যবাহী গাড়ি ধাক্কা দেয়। সেই সময় তাদের গাড়ির চালক সেই গাড়িটিকে আটকাতে গেলে বাধে বিপত্তি। আগে চলো নিয়ে যাচ্ছি কিভাবে ডেট করবেন আমি জানতে চাই, কিভাবে আপনি ডেট করবেন? কিভাবে মারার কি কি হুমকি আছে আপনার? কিভাবে দম্পতির অভিযোগ, তাদের গাড়ির চালককে চাপা দেওয়ার চেষ্টা করে পণ্যবাহী গাড়িটি। ওই গাড়ি চালক এবং তার সহযোগীরা অভিনেতা দম্পতির গাড়ি চালককে হেনস্থাও করতে শুরু করেন। নিমতা থানায় গিয়ে পুলিশের কাছে সাহায্য চাওয়া হলে কোনো সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। উল্টে সুকৌশলে অভিযুক্তদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ছেড়ে দিচ্ছিলেন কি করে? আপনি কি করে বলছিলেন চলে যান চলে যান? তাই সেই ভিডিও আমার কাছে আছে, এমন একটাও মিথ্যে কথা বলিনি। দুই পক্ষ নয় না, আমাদের কোনো পক্ষ নেই, আমরা এখানে তিনজন দাঁড়িয়ে আছি। ওরা একটা ছেলে, এতগুলো ছেলে নিয়েছে রাস্তায় ধরছে, আমি সঙ্গে সঙ্গে আপনাদের বললাম, আপনি গিয়ে কি করে? চার পাঁচজন এসছে, ওরা পরে এসছে, চার পাঁচজন ছজন রাস্তায় মদ খেয়ে কি করে থানার মধ্যে আমাকে ধরছে, আমার স্ত্রীকে ধরছে? আপনি কি করে ওকে ছেড়ে দিচ্ছেন? আপনি ছেড়ে দিচ্ছিলেন ওকে? সেই ভিডিও আমার কাছে আছে, আমি ছাড়ছি, আসুক একটু সময় হোক, আমিও ছাড়ছি না। ছাড়লে কিছু নয়, এই অন্যায় আপনি করেছেন, রাস্তা দাঁড়িয়ে আমাদের ঠেট দিচ্ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওখানে প্রচন্ড ভয় পেয়ে আপনি দিচ্ছিলেন সামনে বলে দিলেন, আপনি চলে যান না, থানায় আসতে দিচ্ছিলেন না। কেন দিচ্ছিলেন না থানায় আসতে? আপনি যা বলেছেন আমার কাছে আছে, আমরা বাইরে বেরোতে ভয় পাচ্ছি, এখন চারটে পাঁচটা ছেলে যদি আমার বউকে কিছু করে, আপনি তো তাদের রেস্কিউ করলেন। তারা পুরো বাইরে আপনার সামনে বলছেন ডেট করে দেবো, তো বাইরে গেলে আমাকে কিছু করবে না, তার কি মানে আছে? আপনি রিস্ক নেবেন? ফেসবুক লাইভ করে গোটা ঘটনার প্রতিবাদ জানান নবনীতা জিতু। কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী, প্রশ্ন তোলেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। এই করছে এবার ওদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ওরা বলে যাচ্ছে বাইরে চল তোকে দেখাচ্ছি, এবার আমি বলেছি তুমি কোথায় নিয়ে যাবে বলো, কোথায় নিয়ে যাবে? তখন বলছে ডেট করে রেখে দেবো এখানে। এবার আমি এই ভয়টা পেয়ে কি করে বাইরে দাঁড়া যাব? আমি থানার ভেতরে রয়েছি, থানার সামনে পুলিশের সামনে তারা এটা বলছে এবং পুলিশ বলছে তোরা বেরিয়ে যা বেরিয়ে যা। তারপরে আমি কি ভয়ে বেরোবো? আমি কি রিক্সে বেরোবো? আমি এদের কি, আমি একটা পুলিশের গাড়ি সামনে যাবে, আমার গাড়িটা মাঝখানে থাকবে, এইভাবে কি আমাকে এখানে রোড পার করাবে? আমার গাড়ি আটকে রাখার চেষ্টা করছে। কখন দিয়ে বলতো? দুবার বলেছে গাড়ি সিজ হয়ে যাবে, গাড়ি সিজ করে দেবো, গাড়ি সিজ করে দেবো। আমি দু ঘন্টা ধরে এখানে বসে রয়েছি এবং চার পাঁচজন ছেলে এসে, প্রথমে একটা ছেলে ছিল, তারপর চার পাঁচজন এসে এক একজন বলছে চল তোকে বাইরে চল দেখাচ্ছি, একজন বলছে যে ডেট করে রেখে দেবো চল না, এইগুলো বলে যাচ্ছে এবং পুরোটাই হচ্ছে থানার লোকেদের সামনে, পুলিশের সামনে এই জিনিসগুলো হচ্ছে। তারা সামনে বলছে যদি মারার কথা, পরে এগুলো কিছু হবে না, পরে আমি কোনোদিনও কি রাস্তা দিয়ে যাবো না, এটা কিরকম সিকিউরিটি? গোটা ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন জিতু এবং নবনীতা। তাদের দাবি, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা তো দূরের কথা, উপরন্তু তাদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। প্রায় দু আড়াই ঘন্টা ধরে থানাতেই তারা আটকে থাকেন।
তারপর নেওয়া হয় এফআইআর। যদিও নিমতা থানার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের বয়ান শুনে ভীত নবনীতা জানান, আমরা যখন এফআইআর করতে গেছি তখনই এফআইআর নিয়েছেন আমাদের, এবং ওসি স্যার আমাদের এন্টারটেইন করেছেন, কথা বলেছেন, মানে জানার চেষ্টা করেছেন। এইটা শোনার পর আমি ভাবছি যে আমি তাহলে মানে ওখানে অতক্ষণ দাঁড়িয়ে ওই যে ভিডিও করা, এবং যেই পরশুরাম বাবু, পরশুরাম দুলি যেই অফিসার আমাদের প্রথম থেকে মানে ভীষণ বাজে ব্যবহার করে গেছেন, তিনি কমপ্লেন নেয়নি, প্রথমে জিটি নেননি, এফআইআর কিছুই নেননি, এবং যেই লোকগুলো ওরকম ভাবে চিৎকার করে গেছে তাদের নাম ধমকে মানে আমাদের উল্টে প্রায় বকাঝকা করেছেন, এরকমও হয়েছে। তার জন্য তিনি ক্ষমাও চাইলেন এসিপি স্যার, কিন্তু ওনার পরে ওনার কথা শুনলাম যে আমাদের সাথে সাথে এফআইআর নিয়ে নিয়েছে। আমাদের যদি সাথে সাথে এফআইআর নিয়েই নেওয়া হয়, এই অতক্ষণ ওইখানে দাঁড়িয়ে থাকা, আমি ভিডিও করলাম, আমার যে রিপোর্টার বন্ধুরা যারা ছিল ওখানে, তারা যে অতক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিল, তাহলে কি সেটা কি মিথ্যে? আমার দাঁড়িয়ে থাকাটা ওখানে মিথ্যে অতক্ষণ? পুলিশের দাবি, জিতু এবং নবনীতার অভিযোগের ওপর ভিত্তি করে দায়ের হয়েছে এফআইআর। ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার নিমতা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা। বিরাটি এমবি রোড অবরোধ করে চলে বিক্ষোভ। বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, কটাক্ষে সুরে বলেন, রশিদ খানের স্ত্রী প্রগতি ময়দানেই হোক, এবং যখন এই নিমতা থানায় এখানে নবনীতা দাসকে যেভাবে হেনস্থা করা হয়েছে, অর্থাৎ দুষ্কৃতীরা এই থানার বাইরের থেকে বলছে তাকে মার্ডার করে দেবো, ধর্ষণ করে দেবো, তারপরেও পুলিশ নিষ্ক্রিয়, কারণ পুলিশ সচেতনভাবে তাকে অ্যাভয়েড করেছে, এবং যে এফআইআরটা তারা দুপুর দুটোই করতে চেয়েছে সেটা রাত্রিরে নেওয়া হয়েছে, যেহেতু মিডিয়া এটাকে সার্কুলেট করেছে, না হলে হয়তো নেওয়াই হতো না এফআইআর। ওনারা আমাদের একটাই বক্তব্য, পশ্চিমবঙ্গের যদি সেলিব্রিটিদের এই অবস্থা হয় তাহলে সাধারণ আমজনতা কী করবে, কোথায় যাবে? এই পুলিশ সবসময় উদাসীন, সেটা যে কোনো পলিটিক্যাল বিষয় হোক, বিজেপির যদি কোনো কর্মী বা যা কেউ আমরা আসি তখনও আমাদের এই এফআইআর নেওয়া হয় না, কোনো পুলিশ থানায় নেওয়া হয় না, উপরন্তু তাদের উপর কেস চাপিয়ে দেওয়া হয়। রাস্তায় বসে পড়ে চলে বিক্ষোভ প্রদর্শন। কর্মসূচি শেষে পুলিশের কাছে ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।